দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো গাজায় যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের এদিকে ফিলিস্তিন রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন করতে চায় তুরস্ক আরো জানিয়ে দিব গাজা ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠাবে ইরান এবং সর্বশেষ জানিয়ে দিব সমুদ্রে ইসরায়েলি গ্যাস প্ল্যাটফর্মে হামলার চেষ্টা হামাসের দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত গাজায় যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের গাজা উপত্যকায় ভূমির দখলদারিত্বকে কেন্দ্র করে ফিলিস্তিনের অন্যতম প্রধান রাজনৈতিক দল হামাস ও ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যকার সংঘাতের আগদিন পেরিয়ে যাওয়ার পর সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস গতকাল গাজায় বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া হকে টেলিফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পাশাপাশি সেখানে শান্তি স্থাপনে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্র কাজ করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি হোয়াইট হাউসের সোমবারের বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করেছেন প্রেসিডেন্ট সাম্প্রতিক এই সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সেখানকার সাধারণ লোকজন যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে যত্নশীল হতে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে যুদ্ধবিরতি ঘোষণা করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট পাশাপাশি আশ্বাস দিয়েছেন এই এলাকায় শান্তি রক্ষায় মিশর ও অন্যান্য উনচি দাবিদার রাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে কাজ করবে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশ বলছেন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের ডেমোক্রেট সদস্য ও আন্তর্জাতিক জনমতের চাপের সামনে অনেকটা নথি স্বীকার করেই নেতানিয়াহুকে গতকাল ফোন করেছেন বাইডেন এদিকে রবিবার গাজায় সাম্প্রতিক সহিংসতার জেরে জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে এ নিয়ে তিন পার জাতিসঙ্ঘে ইসরায়েলের বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে দেশটি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন শাকি এ বিষয়ে গতকাল সাংবাদিকদের বলেন বর্তমানে সেখানকার যে পরিস্থিতি অর্থাৎ যা আমরা দেখতে পাচ্ছি তা অন্তরালেও নিশ্চয়ই অনেক ঘটনা ও আলোচনা আছে হঠাৎ করেই সেখানে এমন অবস্থা সৃষ্টি হয়েছে ব্যাপারটা এমন নয় তাই সবদিক বিবেচনা করে জাতিসঙ্ঘের নিন্দা প্রস্তাবে আপত্তি জানানো হয়েছে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা মার্ক মাইলে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন সেখানকার অবস্থা দিন দিন যে রূপ নিচ্ছে তাতে এখনই যুদ্ধ বিরতিতে না গেলে এই অঞ্চলে বড় ধরনের বিপর্যয় ঘটার শঙ্কা রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভয়াবহ সংকট দেখা দেবে সেখানে ফিলিস্তিনিদের গাজা অঞ্চলের ইসরায়েলি বসবাসকারীদের অবৈধ দখলদারি স্থানীয় ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন গাজা অঞ্চলের বসবাসরত ফিলিস্তিনিরা তবে বর্তমানে দুই দেশের মধ্যে যে সংঘাত চলছে তা সূত্রপাত ঘটে গত নয় মে থেকে রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন করতে তুরস্ক গাজা ফিলিস্তিন ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকার মধ্যে ফিলিস্তিনিদের সুরক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে তুরস্ক অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন এর এক জরুরি বৈঠকে এই প্রস্তাব তুলেছেন আঙ্কারা দখলকৃত ফিলিস্তিনিদের জন্য ইন্টারন্যাশনাল প্রোটেকশন মেকানিজম নামে এই বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে তারা গত সপ্তাহে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে ২১২ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে একষট্টি জন শিশু রয়েছে এছাড়া আহত হয়েছেন আরও দেড় হাজার মানুষ ওয়াইসির জরুরি বৈঠকে সৌদি আরব মালয়েশিয়া ও পাকিস্তানের মতো সদস্য দেশগুলো পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের নিন্দা পুনর্ব্যক্ত করেছেন তারা বলেছেন ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে তবে তুরস্ক শুধু নিন্দা না জানিয়ে বাহিনী গঠনের প্রস্তাব সামনে এনেছে তুরস্কের প্রতিনিধিদের বলেন আগ্রহী দেশগুলোর সামরিক ও আর্থিক অনুদানের মাধ্যমে আন্তর্জাতিক বাহিনী গঠন করে ফিলিস্তিনিদের শারীরিক সুস্থতা নিশ্চিত করা উচিত তিনি ওয়াইসি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ন্যায় বিচার ও মানবতার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান তিনি বলেন অন্য কোনো বিবেচনা থাকা উচিত নয় এখন আমাদের একতা এবং সিদ্ধান্ত গ্রহণের কার্যকারিতা প্রদর্শনের সময় তিনি বলেন মুসলিম বিশ্ব প্রত্যাশা করছে ও নেতৃত্ব এবং সাহস প্রদর্শন করবে তিনি আরো বলেন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে তুরস্ক এই ধরনের আন্তর্জাতিক কোনো বাহিনী গঠনের বিস্তারিত নিয়ে ও আইসির সভায় কোনো আলোচনা হয়নি তবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ওয়াইসি কে আশ্বস্ত করেছেন যে দুই সালের জাতিসংঘ সাধারণ পরিষদের একটি প্রস্তাবের আওতাতেই এই আন্তর্জাতিক আইনে স্বীকৃতি ভাবে এই ধরনের বাহিনী গঠন সম্ভব তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একই ধরনের প্রস্তাব সামনে আনেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ পের দোকান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক আলাপচারিতায় এই প্রস্তাব দেন তিনি এই সূত্র জানিয়েছে ওডি দর্শক প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে আমি রিপোর্টার এসপিএন সোহাগ আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি তাই আমার পার্সোনাল একটি চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে এসপিএন সোহাগ সেটাও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি আমি তাই আপনারা যারা আমার এসপিএন সোহাগ ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত না তারা অবশ্যই ইউটিউব থেকে এসপিএন সোহাগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে এদিকে গাজায় ঔষধ ও চিকিৎসা সামগ্রী পাঠাবে ইরান গাজায় ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোহাম্মদ হাসান কুশিয়ান মোহাম্মদ আজ বলেছেন গাজা সহ অধিকৃত ফিলিস্তিনে নতুন করে সংকট শুরুর পর থেকেই ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বেসামরিক মানুষদের রক্ষার জন্য তৎপরতা চালাচ্ছে তিনি আরো বলেন গতকাল বিশ্বের বিভিন্ন দেশের রেড ক্রিসেন্ট ও রেড ক্রস সোসাইটিগুলোর আন্তর্জাতিক ফেডারেশনের বৈঠক হয়েছে সেখানে গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে সেখানে গাজার রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের প্রয়োজনীয়তার কথা জানিয়ে এবং গোটা বিশ্বের সাথে সাহায্য সহযোগিতা চেয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মোহাম্মদ মহাসচিব হাসান কুশিয়ান মুকাদ্দাম আরো বলেছেন গাজায় দখলদার বাহিনী সামরিক আগ্রাসনের ফলে বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে তাদের এখন জরুরি ভিত্তিতে সেলাইন ঔষধ চিকিৎসা সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স প্রয়োজন ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি আজ সকালে বৈঠকে বসে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে গাজার রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে ইরানের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হবে বলে তিনি জানান সুপ্রিয় দর্শক শ্রোতা ইরানের এই পদক্ষেপের জন্য আমাদের নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি সমুদ্রে ইসরায়েলি গ্যাস প্ল্যাটফর্মে হামলার চেষ্টা হামাসের ইসরায়েলি গ্যাস প্ল্যাটফর্মে হামলার চেষ্টা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মানুষবিহীন সাপ মেরিন দিয়ে সমুদ্রে এ হামলার চেষ্টা করে হামাজ যোদ্ধারা জেরুজালেম পোস্টের খবরে বলা হয় চালকবিহীন সাপ মেরিন ড্রোন ব্যবহার করে গতকাল রাতে ভূমধ্য সাগরে ইসরায়েলি তেল ও গ্যাস উত্তোলন কেন্দ্রে হামলা চালায় হামাস তবে কোনো রকেট গ্যাস স্থাপনার কাছাকাছি আসতে পারেনি হামাসের কাছে যেসব সাবমেরিন ড্রোন রয়েছে সেগুলো পঞ্চাশ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে বলে ইসরায়েলি সূত্রগুলো দাবি করেছে দক্ষিণ ইসরায়েলের উপকূলের পঁচিশ কিলোমিটারের মধ্যে ইসরায়েলের বেশ কয়েকটি গ্যাস কেন্দ্র রয়েছে যেগুলো হামাসের রকেট হামলার ভয়ে বন্ধ রাখা হয়েছে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বর্বর হামলার এক সপ্তাহ পেরিয়েছে এই সময়ে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুইশো জনে দাঁড়িয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিয়ে আলজাজিরার প্রতিবেদন বলা হয় নিহতদের মধ্যে একষট্টি শিশু ও ছত্রিশ জন নারী রয়েছে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য